নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। আমি পায়েল, এখনকার বিশেষ বিশেষ খবর। সোমবার উত্তরকন্যায় পাঁচ জেলার জেলাশাসক ও বিডিওদের নিয়ে কাজের অগ্রগতি তদারকি মিটিং করা হয়। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও উত্তরকন্যার প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ রায় সহ অন্যান্যরা। তদন্ত কাজের মধ্যে প্রত্যেক বিডিওকে আমরা 1 কোটি টাকা দিচ্ছি সেই এলাকার ছোট ছোট কাজগুলো করার জন্য, যার মধ্যে কালভার্ট থাকতে পারে, স্কুলের মাঠ মাটি কাটা হতে পারে, দুটো টিউবওয়েল লাগলে সেটা করে দেওয়া যেতে পারে, মুক্ত মঞ্চ করে দেওয়া যেতে পারে। এই যে ছোটো ছোটো কাজগুলো যা যা চাহিদা আছে, তো সেই কাজগুলো ভিডিওদের মাধ্যমে আমরা করাতে চাই। রায়গঞ্জে আগামী 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সোমবার রাজগঞ্জ কলেজে সভা করা হয়। রাজগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং রাজগঞ্জ কলেজে ছাত্র সংসদের উদ্যোগে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগদানের জন্য আহ্বান করার উদ্দেশ্যে সভা ও মিছিল করা হয় এদিন। সোমবার মাঝরাতে শিলিগুড়ির হায়দেরপাড়ার স্বামীজি মোড় এলাকায় একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে খুঁটিটি একটি ফ্ল্যাটের দোতলায় পড়ে গিয়ে আগুন লেগে যায়। এলাকাবাসীরা উত্তেজিত হয়ে গাড়িটি ভাঙচুরের পাশাপাশি চালককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মদ্যপান করে মেয়েকে মারধর করার অভিযোগে জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। রায়গঞ্জ সুশিহার গ্রামের ঘটনা। আহত জামাইকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং শ্বশুরবাড়ির 5 জন সদস্যের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তরা পলাতক। আলিপুরদুয়ার জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নতুন খাদ্য তালিকা লাগু, শূন্য পদে কর্মী নিয়োগ, অবসরকালীন সুবিধাসহ একাধিক দাবিতে সোমবার তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ ICDS সেবা প্রকল্প ইউনিয়নের কালচিনি ব্লক কমিটির পক্ষ থেকে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারকে ডেপুটেশন প্রদান করা হয়। ওদের যে দামগুলো যেগুলো হওয়ার কথা, যেগুলো যে ডিমের দাম বলুন বা মর্নিং সেশনের অন্যান্য দামগুলো, সবজি যে দামগুলো এখন দিনকে দিন যে দাম বাড়ছে, কিন্তু সেই তুলনায় ওদের যে মেনু চার্ট যেগুলো আছে, যেগুলো যে টাকা গভর্নমেন্ট ওদের জন্য অ্যালার্ট করেছে বাচ্চাদের জন্য, মায়েদের জন্য, সেই টাকাটা ওদের জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা এলাকায় সরকারি জমি কেনাবেচার অভিযোগে গ্রেফতার হিম্মত সিং চৌহানকে 8 দিনের পুলিশি হেফাজতে রাখার পর সোমবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এদিন আরও 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। চোপড়ার 31 নম্বর জাতীয় সড়কে ফ্লাইওভারে ধসের খবর সম্প্রচারিত হবার পর নড়ে চড়ে বসল প্রশাসন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জানা গিয়েছে সোমবার ইসলামপুর মহকুমা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ যৌথভাবে চোপড়া এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে ফ্লাইওভারের ধস পরিদর্শন করে। এখন সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর। নমস্কার।